বাংলা দেশের মানুষ আমরা বেশি বুঝি কম না হাঁচি কাশি হইলে বুঝি তার হইছে করোনা এত বোঝা বোঝো তোমরা নামাজ কেন পড়ো না পাপের বোঝা ভারী হইছে আল্লাহর গজব বোঝো না দিল্লিতে মসজিদ পুড়িলো তোমরা বিচার করলা না এক করোনা গজব দিয়া আল্লাহ কাউরে ছাড়বে না তারা মসজিদ ভাঙ্গা তোমরা কোন শান্তি পাইবা না কারে কি বলি গো ভাই নিজের রাত তো ভালো না করি না শুধু করি হামতা আসে না মনে তে মৃত্যুর ভয় মসজিদে তালা মারে ইহুদির দল মুখেতে নাই আল্লাহর নাম করতে সোনা তবা ফেসবুকেতে স্ট্যাটাসে শুধু মাফ চাইবা জুম্মার দিন মসজিদেতে যাইয়া দিবা উকি মানো না তো আল্লাহর বিধান দাও শুধু ফাঁকি এ কেমন জামানা ভাই কারো ভিতর ইমান নাই পাখি করে কাবা তাও সবাই চিতা দেখে নাই আসুন এবার আসল কথা সবাই হব সচেতন করোনাকে দূরে রাখবো বাংলাদেশের জনগণ করি না আমরা নামাজ কালা করোনা নিয়ে শুধু করি হামতা আসে না মনে মৃত্যুর ভয় মসজিদ